ছোটবেলায় ফুভুর দুধ খাইছে তাল নাই প্রেম বিয়া ফুতার লাই ফতুয়া ফতুয়া হুজুর আমি নাকি ছোটবেলায় আমার ফুভুর দুধ খাইছিলাম জানতে পারছি আমার তো প্রেম হয়ে গেছে এখন কি করব মানে ফুবত বোনের লোকে প্রেম করছে আল্লাহ হেফাজত করুক খালার দুধ খাইছে ছোটবেলায় আবার খালা তো বোনের লোকে প্রেম শুরু করছে মাসাইল না জানার কারণে এ কারণে ওয়াজও শুনতে হয় মলবির কাছেও বসতে হয় মাদ্রাসায়ও পড়তে হয় তাছাড়া খালা তো বোন বিয়া করবা রেজাই বিয়া করবা খালা তো মনে করে রেজাই বোন বিয়া করবা খালা তো মনে করে বহু লোকে করতে আছে আল্লাহ হেফাজত করুক আমিন আরো আস্তে করে কো আমিন মিয়া মুখ ব্যথা করতে আরে আবার দুধ বোনের সাথে উপর দাঁড়াই পীর বোনের সাথে পীর বোন পীর বোন

পিড়ি মুড়িদের লগে দেখা করে কয় মুড়ি দৌছি দাম্মি খালি দেখা করে না মুহানাকাও করে তো ফেসবুকে আসে এরপরে আর কি ওটা তো আসে না ফেসবুকে মোহানাকা পর্যন্ত আসে জায়েজ আছে কথা কইস কথা কইস কথা কইস জায়েজ আছে যায় আছে জায়জ আছে হারাম কার সাথে দেখা করা যায় যারে বিয়া করা হারাম তার সাথে দেখা করা যায় সুজা আলাপ। যারে বিয়া করা হারাম তার সাথে দেখা দেওয়া যারে বিয়া করা যায় চাচা মরে গেলে চাষিরে বিয়া করা যায় মামা মরে গেলে মামিরে বিয়া করা যায় বিহেনে বিয়া করা যায় না বিয়াই মারা গেছে তুমি ইচ্ছা করলে বিহেনে বিয়া করতে পারবা বিয়ের লোকের দেখা করা যায় আহ বয় হইছে নাই খালা তো বোন মামা তো বোন ফুফা তো বোন বানাতো বোন বানাতো বোন রে বিয়ে করা जायজ আছে বানাতো বিন বানাতো বিন বুঝছেন তো মানে যে বোন বানাইছে তো তার সাথে দেখা করা হারাম তবে যাদের সাথে বিবাহ হারাম তার সাথে দেখা করাও যায় যাচ্ছে মোসাফা করাও যায় যাচ্ছে যেমন মায়ের লগে মোসাফা করা যায় যাচ্ছে শাশুড়ির লগে মোসাফা করা যায় আছে খালার লগে ফুফুর লগে মোসাফা করা যায় যাচ্ছে জীবনে তো খালার লগে মোসাফা করস নাই পীর মার এ যায় কদম বসি করছ খুব ইস্কনে কর খালার সাথে মোসাফা করা যায় যাচ্ছে ফুফুর সাথে মোসাফা করা যায় আছে বইয়ের লগে মোসাফা করা যায় যাচ্ছে মুসাফা খালি বাহিরের লোকদের কিছু কিছু মহিলার লোকেও মুসাফা করা যায় আছে তাই বলে আবার ভাবির লোকে মুসাফা করা যায় নাই শালীর লোকেও মুসাফা করা যায় নাই আদরের শালী বলে একেবারে পাশে বসাইলা যায় নাই আরাম এই সকল পর্দা পুশিদার আলাপ সালাপ কৌমি মাদ্রাসায় আছে এজন্যে এই মাদ্রাসাগুলো নারীবাদীদের কাছে অপছন্দের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই পর্দাগুলো নাই এজন্য আহমদ শফি বলে ওখানে দিও না না বুঝা ক্যাট করবে না না বুঝা দেয়ালে লেখা আছে এখানে পেশাব করিবেন না করিলে একশত টাকা জরিমানা পড়ছে এখানে পেশাব করিবেন অপ ভিন্ন জায়গায় করছে না করিলে একশো টাকা জরিমানা পকেটে হাত দিয়ে দেহে টাকা নাই কুইতে পেশাব করছে মোটে গালে পেশাবে ধরে নাই জোর করে মুছে যারা এগুলো লেখে ওরা তো ফলো করে কিরে লিখে ধুইছে তারপরে ওখানে মৈতা দিল রে যা ধরছে আজ দেখছো কয় কেন কয় দেখলাম পড়লি তারপরে জোর করে করলি লেখাটা পড়লি আবার মোটামুটি করে পেশাব করলি কই পড়ছি দেখি তো করছি কই কই রাখছেন মিয়া এখানে পেসাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা তুই দিবি দুইশো টাকা কই কেন কই ভুল পড়ছস পেশাব করছ একে তো লেখাটা ভুল পড়ছস আবার পেশাব করছোস তোর দুই গুণা হয়েছে দুইশো টাকা দেখ একশো টাকাও পকেটে নাই দেখেই মুছি ডক্টর কামাল সংবিধান লেখলে কি হবে হাটাজারীর হজরতের ইলমি কথা বুঝার মতো যোগ্যতা হয় নাই এ কারণে গালি দিস এ কারণে সমালোচনা করলে মুসলমানের মাটিতে পীর মুড়িদের ভেতরেও যদি পর্দা না হয় তাহলে তখন সেখানে জেনা ব্যবচার শুরু হয় বন্ড পীর করে কারণ তাদের নারী মুড়িদের সাথে পর্দা নাই কোন মহিলার পীরের সামনে যায় মুড়ি ধোয়া নাই হারাম কোনো মহিলার পীরের সামনে যায় মুড়ি ধোয়া নাই হারাম তাহলে বলবেন কেমনে মুড়ি ধর হাকিমুল উম্মতান নবী রাহমাতুল্লাহ আলাই বলেন মহিলা পীরের কাছে murid হইতে চাইলে মাসখানে একজন রাখবে জিবরাইলের মত নাকি আ আল্লাহ আর নবীর মাসখানে একজন সংবাদ বাহক আছে সে কে হ্যাঁ পীর আর মহিলা মুরিদের মাসখানে একজন থাকবে স্বামী বাপ ভাই ছেলে যদি মাঝখানে কেউ না থাকে চিঠিও যদি লেখে হজরত খানবি বলেন কোন মহিলা যদি পীরের কাছে চিঠিও দেয় এখন তো প্রেম হয় হেলোতে আর আগে হয়তো কালিতে এখন না হেলো আইছে বুঝো নাই বুঝো নাই ভিন্ন স্টাইলের কিছু আজ হলো না ভিন্ন স্টাইল আগে প্রেম হয়তো কালিতি এখন হয় হেলোতে একজনে কালা মার্কা একটা বিয়া করছে কি তুই এরকম বিয়া করছস আমার বিবি গেছে বউ দেখতে যে আসছে আমি বললাম কি রকম দেখলা কয় যে চেহারা ওর মতো একটা ছেলে শিক্ষিত ছেলে তোরে জিগিলাম কি রে তুই হলে দরা খাইছস কয় হ্যাঁ কেমনে ধরা খাইলি কয় হ্যালো কইলা মিস মিসকল জব দিছিলাম হেলো কইছে গলার আওয়াজ ভাল লাগছে পরে ধরা খেয়ে গেছি আমার লোকে দেখা করে না পরে বললাম আসো আসো দেখা করো দিলের আগুন নি তোমার না দেখলে ভাল লাগে না কয় দেখলে তো আর আর কলটল করতে না কয়ে না তুমি দেখা দিলে বিয়ে করবো কয় ওয়াদা প্রমিস হ্যাঁ ওয়াদা ওয়াদা কয়ে পরে তো একেবারে গাড়িটি উচালে চলে আইসে কি করবো ফাঁসে গেছি এখন হলো হেলোতে ফাঁসে আগে কালিতে আগে চিঠি আদান প্রদান হতো চিঠিতেও প্রেম হতে পারে এ কারণে মুরিদ যদি পীরের কাছে চিঠিও দেয় এই চিঠির মাহারামের দস্তখত লাগবে দস্তখত লাগবে আবার চিঠির ভিতরে মুড়ি বলল বললো না আই লাভ ইউ এটা বললো না এটা দেখতে হবে চেক হবে আগে বুঝেন নাই কথাটা চেক হবে তারপরে চিঠি যাবে এখন তো ডাইরেক্ট মহিলার সামনে নিয়ে পিরে মুড়িত করে এগুলো শয়তান খাজার দরবারে নিজে যায় না বৌরে বাড়ায় দিছে হে গেছে ব্যবসায় মোকামে আর বাড়িতে ফোন করে কইছে তুমি যাও আকামে ও গেছে মুকামে বৌরে বাড়াইছে আকামে আমি ব্যবসায় আছি তুমি বাবার কাছে যাও মহিলারা গাড়ি ভর্তি করে বাবার কাছে চলে গেছে ফাইভ জেমিনার সীমানা থাকা চাই যার সাথে দেখা দেওয়ার জায়জ নেই যার তার সাথে মোসাবার জায়জ নেই যার তার সামনা সামনি বসা জায়াজ নাই। যার সাথে গল্প করা জায়জ নাই কথা বলাও জায়জ নেই কথার ভেতরেও পর্দা আছে সরবারে দো আলম নবী বইসা রয়েছেন যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবী ফেরত আসতেছেন আল্লাহর নবী বসে আছেন ঠিক এমন সময় একজন যুবতী মহিলার নবীদের কাছে আসছে এসে হাত বাড়াইয়া দিয়ে বলে মোহাম্মদ ধরো হাত ধরো মোসাফা করো নবী চিনে না কার লোক মোসাফা করবো আন্দাজে নবীজি তো চিনে নাই নবীজি হাত গুটাইছে মোসাফা করতেছেন না মহিলাটা ধমকি দিতেছে এই হাত ধরো তাড়াতাড়ি মুসাফা করো তাড়াতাড়ি যদি মুসাভার না করো তাহলে কিন্তু মানاکہ করব গলায় গলা লাগামু কিন্তু মাঝে মধ্যে রোডে ঘাটে হিজলারা কিন্তু দমকি দেয় কয় দে 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 টাকা দে তাছরা ধরলাম কিন্তু নবীজি রে ওরকম দমকি দিয়েছে দে দে হাত বাড়া মুসাভা করতেছরা গলায় গলা লাগাইলাম কিন্তু আল্লাহর রাসূল তো মনে করছেন যে বিপাকে পড়ে গেছি না জানি কোন পাগলির কাছে বললাম সাহাবিরাও বিব্রত হইছে কার কাছে বললাম ঠিক এমন সময় পেছন থেকে হালিমাতু সাদিয়া বলতেছে বাবা মুহাম্মদ ভয় পাইছ না দে হাত বাড়া দে দূরের কেউ না ওইটা আমার পেটের মেয়ে তোর দুধ বোন মুসাফা কর আল্লাহ আকবার জোরে করে বলেন মুসাফা কর তোর দুধ বোন দুধ বোনের সাথেও মুসাফা করা যায় তবে এই দুধ বোনটা বানাইতে হয় দুধ সম্পর্ক কেমনে হয় ছোটবেলায় বেলায় যদি কোনো মহিলার স্তনের দুধ দুই বছরের বয়সের ভিতরে যদি খাওয়ায় ফেলায় অথবা খেয়ে ফেলায় হাউলাইনে কামেলাই মুদ্দাতের জাতের যে সীমানা আছে এ সীমানার ভেতরে যদি কোনো মহিলার স্তন থেকে কোনো বাচ্চায় দুধ খেয়ে ফেলে এক দুই ফোটাও যদি খায় এ বাচ্চা আর মহিলার মা এ সন্তানের সম্পর্ক হয়ে যায় তাই বলে আবার আট বছরের ডাবরি খায় ওরে দইরা রা খাওয়াইলে কামাইব না দুধ খাওয়াইলে ছেলে হইব তাই বলে কি ডাবরি চাবাই খায় ওরে খাওয়াইলে হইব খায় ওরে খাওয়ালে কাজ হবে না দুই বছরের ভিতরে তুই মাসালা আবার উল্টা পাল্টা করি বয়স্ক একটা নিয়ে খাওয়াই দিলি দুই বছরের ভেতরে যদি কাউরে খাওয়াল তাহলে তোমার বিবির ছেলে হয়ে যাবে ওটা হটা লাগবে এটা আল্লাহর বিধান এমন মায়ের বর্ণনা কোরআন শরীফে আছে আল্লাহু আকবার আস্তে করে কো কেউ যেন না শুনে আস্তে করে বলো আল্লাহু আকবার আস্তে করে কইলে জোরে কইবা আওয়াজ করে চিৎকার করে জবান খুলে বলুন আল্লাহু আকবার বিধানকার জোরে বলেন কার আর জোরে আওয়াজ করে বলেন বিধানকার এইবার শোনো জায়গায় আসো ওই যে আগের জায়গায় আসতেছি নবী পাকের কাছে একটা বিচার এক সাহাবি আইসা নবীর কাছে কানতেছে কয় আল্লাহ নবী ছোট্টবেলায় একটা বাচ্চা পালতে আনছিলাম এটার বয়স বারো তেরো হয়ে গেছে বালে হয়ে গেছে পয়গম্বর ছেলে আমার বউরে মা কয় আর আমার আব্বা কয় আমি ওরে সন্তানের মতন ভালোবাসি আমার বিবি ওরে সন্তানের মতন স্নেহ করে ছোটবেলার থেকে হাতে করে পালছি কিন্তু ও বালেক হয়ে গেছে ওর সাথে আমার বিবির পর্দা ফরজ হয়ে গেছে এবার এই বাচ্চাটা আমার বোর সামনে যায় এটা আমার বরদাস্ত হয় না কিন্তু আমি যদি এই হজরত আয়সার থেকে রেওয়া আমি যদি এই বাচ্চাটাকে বের করে তাহলে আমার বিবি ও সইতে পারবে না এখন তো বেজালে পড়ে গেছি কি করবো আল্লাহর রসুল বলেন অসুবিধা নাই ব্যবস্থা হইতেছে তুমি তোমার বিবির স্থান থেকে কিছু দুধ দহন করে একটা পেয়ালা কাপে করে এনে তোমার এই পালক ছেলেকে কাপে করে খাইয়ে দাও আমি আল্লাহ পাককে বলে দিব আমি দোয়া করব দুই বছরের দুধ খাইলে যে কামটা আল্লাহ করে দেয় কাপে করে খাওয়াইলো আল্লাহ সেটা তোমার বেলায় করে দিবে আল্লাহ আকবর জোরে বলে এটা নবীর পাওয়ার মাকামি মাহমুদ ওয়ালা পয়গম্বরের চেয়ারের পাওয়ার আল্লাহর স্বাভাবিক নিয়ম হলো দুই বছরের ভিতরে কিন্তু আলাদা একজন হয়ে গেছে এরকম যেটা বারো বছরের উপরে এটা নবীর পাওয়ার